কোথাও দখল হচ্ছে জমি, কোথাও হাটঘাট, বাজার, বাসস্ট্যান্ড, কোথাও আবার হচ্ছে হাত বদল। 5 আগস্টের পর এমনই চলছে বরিশাল। অভিযোগ, এসব ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিএনপি ও অঙ্গ সংগঠন। যদিও নেতাদের দাবি, সব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। 5 আগস্ট সবাই যখন সরকার পতন উদযাপনে ব্যস্ত, তখন বরিশালের ব্রাণ্ড কম্পাউন্ড এলাকায় সরকারি পুকুরের সাইনবোর্ড ভেঙে নিয়ে যায় মহানগর ছাত্রদল নেতা লিওন। শুরু হয় বালু ফেলে পুকুর ভরাট। এর সাথে উঠে আসে বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিনের নাম। পুকুর ভরাটের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের দেখে নেওয়ার হুমকি দেন 16 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রতন। শিরিনের প্রভাব খাটিয়ে আরেক ব্যক্তির সম্পত্তি দখলে রাখার অভিযোগ উঠেছে তার ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। রিডি করার মূল কারণ হচ্ছে রতন ভাইয়া সেই না পারা, তো ওই দিন হেরা আইয়া বিভিন্ন মনে করেন হুমকি ধামকি, ঠিক আছে, এই জন্য আমরা করছি কেন, যে নিজের সেফটি সিকিউরিটির জন্য। বিক্ষিজাতা শিরিন ভাই বউ, আমার বড় ভাই অংশরোপণে একটা অংশ কিনে পুরো বাড়িটা ধর করে আজ 5 বছর তা থাকতে আছে, আমাকে বাসা ঢুকতে দেয় না। এরই মধ্যে বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে শিরিন ও তার স্বজনদের দাবি সবই তাদের বিরুদ্ধে অপপ্রচার। দখলের ব্যাপারটা আসে কিভাবে আমি এইটাই বুঝলাম না, আর আমার আত্মীয় বলে তাকে কেন, সে তো এখানে সম্পৃক্ত না, কিনেছি আমি। যারা আওয়ামী প্রশাসনের সাথে এদের সম্পর্ক আছে, যারা দলের পাশে ছিল না, তাদের এদের জন্য একটু সমস্যা দাঁড়াইছে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা একটা অপচেষ্টা। 5 আগস্টের পর নথুল্লাবাদ বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় বিএনপির এক নেতার ভাই। রূপাতলী বাস টার্মিনাল এখন মহানগর কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিনের হাতে। জিয়া শিকদার ভাইয়ের ছত্রছায় ওই কমিটি চলে এখন। শ্রমিক ইউনিয়ন ওটা অবৈধ, এখন যারা আছে তারা অবৈধ, যারা বৈধ তারা ওইখানে যাইতে পারে না, ক্ষমতার দাপট। ম্যান্ডেটের বাইরে গিয়ে যদি আমি পেশি শক্তির মাধ্যমে যদি কোনো নেতৃত্ব দিতে যেতাম, এইখানে হয়তো গিয়া একটা অগণতান্ত্রিক উপায়ে আমি ওখানে তাদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি, এটা তখন সেটা এখানে কার্যকরী হতো। রূপাতলিতে জেলা পরিষদের একটি ভবনে টানানো হয়েছে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের নামে ব্যানার। সাইদুর রহমান চুন্নু, 24 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, এরা নাকি দিয়েছে, এরা কখনোই আমি আন্দোলন সংগ্রামে আজ পর্যন্ত দেখি নাই। এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন মহানগর কমিটির আহ্বায়ক। চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে কোনো অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে নেই, যদি আমাদের কথা না শোনে তাহলে তাকে আর আইনের হাতে তুলে দেওয়া। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় হাট ঘাট স্থাপনা দখলেরও অভিযোগ উঠেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।